হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 2:30টা আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে কালী পুজো, মানে আমরা দিওয়ালি যেটাকে বলে থাকি সেটাকে। তো প্রথমেই তোমাদের সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, তোমাদের সবাই কালী পুজোটা ভালোভাবে কাটুক এটাই মানে উইশ করছি। আর আমাদের আনসার শরীরটা বেশি ভালো নয়, ওর না কালকে জ্বর ছিল, পেটেও মানে একটু প্রবলেম করছে, পেটটা খারাপ মানে হয়ে গেছে, আজ একটু ঠিক আছে। তো এখনও আমাদের লাঞ্চ করা কিছুই হয়নি, আস্তে আস্তে করবো। আনসাই মাত্র ঘুমিয়েছে আর ও এখানে টুনি লাইটগুলো বার করছে। গত বছর আঁস তো একদম ছোট ছিল, তাই ওগুলো আর কিছুই করা হয়নি, আর এই বছর ভাবলাম যাই হোক ও একটু বড় হয়েছে, একটু বুঝবে, তো এগুলো দেখলে হয়তো একটু খুশি হবে। তার জন্য এখানে দেখো কিনে নিয়ে এসছে, তো এগুলো এখনও খোলা হয়নি, খুলে তোমাদেরকে দেখাবো। আর ও খুঁজছিল আর কি, ঘরের মধ্যে ছিল গত বছরের কিছু, তো সেগুলো খুঁজছিল কিন্তু পাইনি বোধহয়। জানি না ওগুলো বোধহয় বাবা রেখেছেন কোথাও। তো ঠিক আছে গাইস, শুরু করছি আজকের ব্লগটা, অনেক কথা বলে নিয়েছি। আর আর কি, এখন আগে গিয়ে লাঞ্চটা করি, তারপর দেখো উঠানে ভর্তি কাপড়গুলো সব রয়ে গেছে, আরও কাপড় আছে ওইদিকে মেলে দেওয়া, ওইগুলো গিয়ে আগে নিয়ে আসি, নাহলে এখন আর তো এখন সন্ধেও তাড়াতাড়ি হয়ে যায়, খেয়ে উঠতে না উঠতে দেখবই সন্ধে হয়ে গেছে। ঠিক আছে শুরু করছি ব্লগটা আজকের, সাথে থেকো, পুরো ব্লগটি স্কিপ না করে দেখো। আর উইশ করছি আবার তোমাদেরকে। তো লাঞ্চে হচ্ছে ডাল, এটা হচ্ছে অড়হর ডাল, এখানে আছে বাঁধাকপি, শাক, জানি না তোমরা এটাকে, অনেকে এটাকে ঘণ্টও বলে থাকে, আমরা শাক বলি। এখানে এটা হচ্ছে কলা গাছের ঢেক যেটা, সেটা দিয়ে আর কি এটা রান্না করা হয়েছে। আর এখানে আছে পনির, আর এখানে দেখো ও খাবারটা শুরুও করে দিয়েছে। ইউ হ্যাভ এনিথিং টু সে? মানে আমি কি খাওয়ার সামনে নিয়ে বসে থাকবো বলো তোমরা? আচ্ছা কালী পুজোর বিকেল, অনেক কাজ আছে, এখন 3টে বেজে কালী গেছে, পুজোর দিন বলতে পারতে। কালী পুজোর বিকেল, দিন অলরেডি শেষ হয়ে গেছে, দিন যদি হতো তাহলে 10টার সময় বললে ঠিক ছিল। আচ্ছা না, সাড়ে এই আটটা ব্লগটা নটা আজকে নটার সময় ঘুম থেকে উঠছি, কটায় উঠেছো? নটার সময় ঘুম থেকে উঠে তো দেরি করে উঠবে না, একটা কথা আছে না, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স ইউ হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। হেলদি ওয়েলদি তো বলতে পারবো না, কিন্তু ওয়াইজ হবে এটা জানি। বেশি হেলদি হওয়া ঠিক না, আচ্ছা ওয়েলদি হবে। ওয়েলদি ঠিক আছে। তো ঠিক আছে, আর কথা বলে সময় নষ্ট করার দরকার নেই, ওদিকে আমাদের আনসও উঠে যেতে পারে। আর এখানে মা বসে রঙ্গোলি বানাচ্ছেন, এখন প্রায় বিকেল হয়ে গেছে, 4:30-4টা হয়ে গেছে। আর আমাদের ঘরে না মানে ওইভাবে কোনো কিছু মানে কালারও ছিল না যেগুলো দিয়ে বানাতে হয়, তাও মা বললেন ঠিক আছে যেগুলো আছে সেগুলো দিয়েই টুকটাক যতটুকু হয় আর কি বানিয়ে নিই। তো ঠিক আছে গাইস, হয়ে যাক পুরোটা, তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে বানিয়েছেন আর কি, এখন জাস্ট শুরু করেছেন, তো ঠিক আছে হয়ে যাক, তারপর আমি দেখাবো তোমাদেরকে। তো চলো বাকিগুলো দেখি আর কি হয়। আর এখানে দেখো ওরা টুনি লাইটগুলো চেক করছে আর কি, মানে কারেন্ট বোর্ডে লাগিয়ে যে ঠিকঠাক আছে কি না, মানে এগুলো সব গত বছরের গুলো আর কি, আগের যেগুলো ছিল সেগুলো লাগিয়ে লাগিয়ে দেখা হচ্ছে ঠিকঠাক আছে কি না, তো টেস্ট করে তারপর লাগাবে। আর এখানে দেখো ওরা লাগিয়েও নিচ্ছে গাছের মধ্যে, এবছর না আমাদের মানে গাছে লাগানো ছাড়া কোনো অপশন ছিল না আনসের জন্য, তো এখানে ওরা এগুলো গাছের মধ্যে লাগাচ্ছে আর কি, একটা লাঠি দিয়ে গাছের উপরে দেখো উঠিয়ে উঠিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছে। দেখেছো, এগুলো হয়ে যাক তারপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে লাগছে। আর আমাদের আংশ এখনো কিন্তু ঘুমোচ্ছে, ও এখনো উঠেনি আজ।
আর এগুলো মানে এই টুনিলাইটগুলো এই বছর কিনে নিয়ে এসেছে, এগুলোকে বলে হচ্ছে লিচু, মানে লিচু টুনিলাইট। আর ওইখানে আরেকটা আছে, ওইটা জানি না কিভাবে, তো এই দুটোই নিয়ে এসেছি। এগুলো না মানে যেহেতু এগুলো চাইনিজ জিনিস, তো এক বছর কিনে আনলে সামনের বছর আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যায়। চলো, আর এখানে আমি প্রদীপগুলো ঠিক করে নিচ্ছি আর কি। আর আনস আমাদের উঠে গেছে ঘুম থেকে, তো এখানে আমি ভয়েস ওভারিং করছি, বুঝতেই পারছো তো। দেখো আনসের অবস্থা কি করছে, দেখেছো তো, দিওয়ালির আগে এগুলো করতেই অনেক ভালো লাগে। তো চলো এখন নিজেও একটু টুকটাক রেডি হয়ে যাই। তো টুনি লাইটগুলো লাগানো হয়ে গেছে, এই যে যে জ্বলছে, যখন পুরো সন্ধে হয়ে যাবে তখন দেখাবো তোমাদেরকে। আর সব কিছুর সাথে সাথে নিজেও একটু রেডি হয়ে গেছি, কারণ পুজোর সময় একটু রেডি না হলে ভালো লাগে না, তাই এমনি সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি। তো এতটুকুই, এখন সন্ধে হয়ে যাক, তারপর বাকিগুলো দেখে বা টুনি লাইটগুলো দেখে না সত্যি ভালো লাগছে। গাছের মধ্যেও লাগানো হয়েছে, তো সেটা তো এখনও মানে রাত্র না হলে তো আর এগুলো বোঝা যাবে না, তাই রাত্র হয়ে গেলে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর ওইখানে মা রঙ্গোলিও বানাচ্ছেন, তো সেটাও চলো তোমাদেরকে দেখাই। Thank you.
বাইরে একটু একটু ছিলাম, মানে যা যতটুকু বাজি ছিল তা টুকটাক জ্বালিয়েছি। আংশের জন্য তো বেশি পারা যায় না, ও ভয় পায় তাই। আর এখন চলে এসেছি ঘরে, এই দেখো আংশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শি করে দিয়েছে আমার, মানে কাজটা বাড়িয়েছে আর কি। ঠিক আছে, আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আমাদের ভেজ রাত্রেবেলা তেমন কিছু রান্না করতে লাগবে না, দুপুরের আছে তো এতটুকুই। এখনও চেঞ্জ করিনি, ভালো করে চেঞ্জ করে ফ্রেশ করে, মানে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি, মানে তোমাদের সামনে এসছি। আর আজকে দেখো আমি এটার সঙ্গে চুড়ি পরেছি, এই দেখো দেখেছ চুড়ি পরেছি। তো ঠিক আছে গাইস, ভালো করে ফ্রেশ হয়ে আবার আসছি তোমাদের সাথে। ভাত বসানো হয়েছে, আর আমাদের এখানে কালী পুজো হয় যেটা আর কি, তো সেটা হয়ে গেছে আই থিঙ্ক, মানে আজ এখানে পুজোটা একটু তাড়াতাড়ি হয়েছে। তো জেনারেলি কালী পুজো তো হয় মানে নিশা রাত্রতে দেরিতে, কিন্তু এখানের কালী পুজোটা হয়ে গেছে একটু তাড়াতাড়ি আর কি। যাই হোক, এখন প্রায় 9টা বেজে গেছে, আনসার জন্য ডিনারটা করে নেই। আর আমাদের বাইরে যে টুনি লাইটগুলো লাগানো হয়েছে না, তা অনেক সুন্দর লাগছে দেখতে, মানে এখান থেকে আমাদের কিচেন থেকেও বাইরে দেখা যাচ্ছে, অনেক ভালো লাগছে দেখতে। এগুলো না আমি অমিতকে বলেছি না খোলার জন্য, অনেক দিন থাক তো দেখা যাক কী হয়। আর এখানে বসে বসে আমরা এই দেখো বাদাম ভাজা, আর যেহেতু বৃহস্পতিবার তো পেঁয়াজ ছাড়া আর কি। এই যে মা বানিয়েছেন এটা, পান খাচ্ছেন দেখো এখানে, আরে দেখো সোফার কভার গুলো দিয়ে ফ্লোর মোছা হচ্ছে দেখেছ, দেখো তোমাদেরকে বলাই মুছেও দেখিয়ে দিচ্ছে। এটা কে? হ্যাঁ দেখো হামাগুড়ি দিচ্ছে, মানে যত বড় হচ্ছে তখন, যখন হামাগুড়ি দেওয়ার সময় ছিল তখন দেয়নি। উঠো উঠো উঠো, দাঁড়াও। ঠিক আছে গাইজ, আংশের ডিনারটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।